চন্দননগরের প্রখ্যাত কানাড়া বিদ্যা মন্দির 1998 সালের যে মাধ্যমিকের ব্যাচের ছাত্ররা তাদের 25 বছর পূর্তি উপলক্ষে আজকে এই যে অনুষ্ঠানটি করছে এবং তার সাথে সাথে কানাড়া বিদ্যা মন্দিরের 160 বছরের বর্ষপূর্তি সম্মিলিতভাবে অনেক কিছুকে নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এই যে অনুষ্ঠান এর জন্য যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন রয়েছে তার অন্যতম এক বোতা আমার সাথে রয়েছে, এই বোতা আমার সাথে রয়েছে অনির্বাণ সাহা। আজকে এই অনুষ্ঠানে মূলত দুটি বই প্রকাশ করা হয়েছে, এই দুটি বই সম্পর্কে আসুন আমরা জেনে নেব অনির্বাণ সাহার কাছে, কারণ এই দুটি মূলত এই অনির্বাণ সাহার উদ্যোগে কিন্তু প্রকাশ পেয়েছে। তো কাজে এনার থেকে আর বেশি কিছু কেউ জানবেন না বা বলতেও পারবেন না, আসুন আমরা অনির্বাণ সাহার কাছে জেনে নিই এই দুটি বইয়ের কীভাবে পরিকল্পনা হলো, এখানে কারা কারা লিখেছেন এবং আজকে কারা কারা অনুষ্ঠানের মূল বিশেষ অতিথি রূপে এসেছেন। অনির্বাণবাবু একটু যদি সংক্ষেপে সব কিছুই বলেন। নমস্কার, প্রথমেই একটুখানি কানেকশন করে দিই কথাটা, কারণ আমি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের কোনো হোতা বা কর্তা ব্যক্তি নই। অ্যালুমনি অ্যাসোসিয়েশন একটা আলাদা অঙ্গ এবং আমরা 98 ছাত্রবৃন্দ এটা একটা আলাদা অঙ্গ এবং স্কুল এটা একটা আলাদা অঙ্গ। এবারে রজত জয়ন্তী বর্ষ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের যেমন চলছে, আমাদের 98 মাধ্যমিক ব্যাচেরও রজত জয়ন্তী বর্ষ চলছে, সাথে সাথে স্কুলের 160তম বর্ষ চলছে। তো এই সব উপলক্ষেই আমাদের 98 ব্যাচ থেকে যে পরিকল্পনা করা হয়েছিল যে একটু অন্যরকম কিছুভাবে রজত জয়ন্তী বর্ষটা পালন করব, কিন্তু কীভাবে করবো সেই পরিকল্পনাটা আমরা তাৎক্ষণিকভাবে নিতে পারিনি, কারণ অনেক দাদারাই আমাদের এই পথ দেখিয়েছেন রজত জয়ন্তী বর্ষ পালনের। তো সেখানে তারা আনন্দ করেছেন, র্যালি করেছেন, সম্বর্ধনা দিয়েছেন স্যারেদের, খাওয়া দাওয়া করেছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করেছেন। তো আমরা একটু অন্যরকমভাবে নিজেদের অস্তিত্বকে প্রমাণ দিতে চেয়েছিলাম। তো সেটা হচ্ছে কী করবো, তো পরিকল্পনা হলো বন্ধুরা মিশে বসে যে একটা বই করা হবে, কিন্তু কী বই করা হবে। তখন সবাই মিলে ঠিক হলো যে এই যে আমাদের যে বিদ্যালয় মাতৃসম এই বিদ্যালয়ে যদি দিনপঞ্জিকা ঘটে যাওয়া ঘটনা বলি যদি লিপিবদ্ধ করা সম্ভব হয়, এটা সত্যিই কঠিন কাজ এবং এই কাজটা সম্পন্ন করতে আমাকে এবং সুদীপ্ত পাত্রকে আমরা দুজনই মেনলি বইটা করেছি, ডেটাগুলো সংগ্রহ করেছি। তবে শুধু আমরা দুজন নয়, এর সাথে আমাদের 98 ব্যাচের সমগ্র ছাত্ররা বন্ধুরা কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করেছেন এবং সর্বোপরি যার সাহায্য বা ছাড়া এই কাজ করা সম্ভব হতো না সেটা হচ্ছে স্কুলের বর্তমান হেড স্যার সুব্রতী হালদার মহাশয়, স্কুলের সর্বাঙ্গীন সহযোগিতা আমরা পেয়েছি এই বইটার জন্য। এছাড়া আমরা আরেকটি ম্যাগাজিন প্রকাশ করেছিলাম বা করেছি আজকে মঞ্চে দাঁড়িয়ে, যার নাম সময় জানের ইতিহাস। এই বইটির নামকরণ করেছে অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বইটাতে আছেটা কি, এই বইটাতে আছে শহীদ কানাইলাল দত্ত, চন্দননগর এবং চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দির, এই তিনটের ইতিহাস এবং কিছু স্মৃতিরোমন্থন যা সত্যি এর আগে কোথাও পাওয়া গেছে কি না সন্দেহ আছে। এবং এই বইটা সবথেকে মুখ্য আকর্ষণ হলো এই বইটাতে শহীদ কানাইলাল দত্তের সুযোগ্যা নাতনি শর্বরী ঘোষ মহাশয় নিজের লেখনীতে সমৃদ্ধ করেছেন এই বইটাতে। এছাড়া রয়েছে অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, ইতিহাস অনুসন্ধানী শুভ্রাংশু কুমার রায়, অধ্যাপক গোলক কুমার ভুঁই প্রমুখ বিশিষ্ট লেখকদের লেখনী। এছাড়াও এই বইতে কৃষ্ণভবিনী নারী শিক্ষা মন্দির এবং চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের দুই শিক্ষক মহাশয়ের লেখনীও এই বইটির মধ্যে রয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই বইটির আরও প্রচার ও প্রসার হোক, কারণ যে উদ্যোগ এই মুহূর্তে নেওয়া হয়েছে সেটা একটি মহৎ উদ্যোগ বোঝাই গেল। এই বইটি আরও জনমানুষে পৌঁছিয়ে যাক আমরা এটাই কামনা করব।